আসসালামু আলাইকুম। বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালে আমি এমডি ইমরান কবির আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে আমরা জানি মিৎসুবিশি পিএলসি দুইটা সফটওয়্যার আছে, একটা হলো জিক্স ডেভেলপার, একটা ওয়ার্কস টু। তো আজকে আমরা ওয়ার্কস টু এটার মধ্যে সিমুলেশন করে একটা প্রোগ্রাম দেখাবো আপনাদের। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এটার জন্য যে সফটওয়্যারটা আসলো ওয়ার্কস টু আমি এখানে ওপেন করে রেখেছি। এখানে আমরা প্রজেক্ট নিউ প্রজেক্ট নেব, দেন হচ্ছে পিএলসি সিরিজ, পিএলসি টাইপ এগুলো সিলেক্ট করে দিয়ে আমরা ওকে দিয়ে দেব। দেন একটা ওপেন হয়ে এলো আমাদের একটা পেজ। এখন আমরা কিন্তু প্রোগ্রামিং করব। তো আমাদের প্রোগ্রামটা হচ্ছে একটি ইনক্রিজ এবং ডিক্রিজ, খুবই ছোট একটা প্রোগ্রাম, অ্যানালগ প্রোগ্রামিং, এটা ডিজিটাল টু অ্যানালগ যে প্রোগ্রামগুলো করা হয়। তো সেটা কমেন্টগুলো আমরা এখানে দেখবো কীভাবে দেওয়া হয়, কীভাবে মেমোরি নিতে হয়। তো ফার্স্টে যেটা করতে হবে, আমাকে একটা নর্মাল ওপেন সুইচ দিতে হবে। ডাবল ক্লিক করে আমি এখানে নর্মাল একটা ওপেন সুইচ নিলাম। তো এখানে আমাকে নিতে হবে একটা স্পেশাল মেমোরি এইম 8000। দেন কী করতে হবে, একটা ইনস্ট্রাকশন নিতে হবে আমাকে। ইনস্ট্রাকশনের জন্য আমাকে থার্ড প্যাকেট সিলেক্ট করে লিখতে হবে টি ও টু স্পেস কে জিরো স্পেস কে ওয়ান স্পেস টি জিরো স্পেস কে ওয়ান। এটা হচ্ছে আমাদের কমান্ড বা ইনস্ট্রাকশন। যেহেতু আমরা ডিজিটাল টু অ্যানালগ প্রোগ্রামিং, এর জন্য এই টু কমান্ড আমাদের নিতে হবে। কে জিরোটা হচ্ছে ফার্স্ট মডিউল, কে ওয়ানটা মডিউল হলো চ্যানেল, টি জিরোটা ডাটা রেজিস্টার, আর এই কে ওয়ানটা হচ্ছে আমরা একটা মাত্র চ্যানেল এডিট করতেছি, সেটার একটা ইনস্ট্রাকশন। তো এখন যেটা করতে হবে, আমাকে একটা সুইচ নিতে হবে। আমি এখানে একটা অন সুইচ নেব, নাম দেব এক্স জিরো। এবং এখানে আমি লিখব আই এন সি ইনক্রিজ, কাকে ইনক্রিজ করবো, ডি জিরোকে। আরেকটা সুইচ নেব এক্স ওয়ান। এই সুইচের সাথে আমি যেটা দেবো সেটা হচ্ছে ডিক্রিজ, ডি ই সি, কাকে ডিক্স করবে, ডি জিরোকে। তো প্রোগ্রামটা হচ্ছে আমার, যদি আমি এই সুইচটা প্রেস করি তাহলে আমার এটা ডি জিরো মানটা ইনক্রিজ হবে, এবং এক্স ওয়ান প্রেস করলে ডি জিরো মানটা আমার ডিক্রিজ হবে। এই ডি জিরোটা কি আমার ডাটা রেজিস্টার, এখানে যে মানটা থাকবে, এই যে প্রেজেন্ট ভ্যালু, এই মানটাকে সে এখানে ইনক্রিজ করবে, তাতে ডিক্রিজ করবে। তো এটার জন্য আমাকে কী করতে হবে, ফার্স্টে আমরা জানি যে কম্পাইলে গিয়ে বিল্ড করে নিতে হবে। দেন আমি যদি এটাকে সিমুলেশন করে দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে সিমুলেশন করতে হবে। ক্লোজ, ডিভাইসকে মডিফাই ভ্যালু, এখানে আমি জিরো, এটাকে আমি অন করে দিলাম, মান বাড়তেছে, অফ করে দিলাম, স্টপ, আবার অন করলে মান বাড়বে, ইনক্রিজ হবে, আবার স্টপ করে দিলাম। তো এই সুইচটা হচ্ছে আমার ইনক্রিজের জন্য এবং এই সুইচটা আমার ডিক্রিজের জন্য। আমি এখন যদি এখানে সুইচটা চেঞ্জ করে দেই ওয়ান, এখন দেখুন কমতেছে, আবার প্রেস করি আবার কমতেছে। ক্লিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের প্রোগ্রাম ইনক্রিজ এবং ডিক্রিজের। তো আশা করি প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাংলাদেশ অটোমেশন টেকনোলজির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।